ماد اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد اسمان سجدائي پوري আসমানের নিচে সিজদাই পরে কানসেন নবী জারে জার মাফ করে দেও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সব وعلى علي سيدنا مولانا محمد درود پڑھا درود پڑھا ون درود پڑھا بری بار ون درود بینی সোনার মদিনা হয়ে আসে অন্ধকার আল্লাহুম্মা সাল্লি আলা এ মাইয়ারা তুমি অল্প বসো عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم جدد ايمانكم قيل يا رسول الله كيف نجدد ايماننا قال من قول اكثر لا اله الا الله جل لا اله الا الله محبه لا إله إلا الله 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 لكن এক মিনিট ঘুম পাড়তেছি আমরা সবাই মধ্যে ঘুম পাড়তেছি নাকি ঘুম পাড়ছেন কি আমরা ঘুমাই নাই তো চেতন আছি নাকি চেতন আছি না আচ্ছা তাহলে আমার এত আওয়াজ হলো কম কে জিকির আওয়াজ জিকির দিলে দিল কলব সাফা হয় দিলটা তাজা হয় আমরা মুড়ি চিনি মুড়ি আর মুড়ি চিনেন না হুরুম হুরুম আচ্ছা এই হুরুমটা আর এই মুড়িটা যদি হাওয়া পায় তাহলে এই মুড়িটা কি হয়ে যায় আমরা কই উদায়া যায় আপনারা আবেন কি কন এই নুন খাওয়ার চরের মধ্যে কি বান ভাষা কয় উদায়া যায় তাই না তাহলে আপনারা তো এই মুড়ির মতন উদায়াই গেছেন গা উদায় যান নাই হ্যাঁ গরম ধরে নাই ঠান্ডা বাতাস এতেছে গরম গরম ধরান জিকির এই গরম ধরে ধরে না গরম ধরবো না এবার তো বল দেখে ওর মতো ইনশাল্লাহ আর আমরা অল্প চাইব যেগুলা ফাঁকা জায়গা আছে এগুলো আমরা পুরো করে দিব আর এই যে ছোট ছোট মেয়ে মানুষ তোমরা অত্যাচার করো না হ্যাঁ তোমরা চোখ ভালো শুনবা ইনশাল্লাহ তো জিকির করিলাম জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ই
arbat ghayrullah asman zamin ghayrullah thik na bahar parbat ki allah er jure kon allah asman zamin ki allah allah to na thik na pahar parbat ghayrullah asman zamin ghayrullah ma zar bazar ghayrullah la ilaha illallah la ilaha illallah la জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম বলো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত বান্দার গুনাহ খাতা আমি মাফ করিয়া দেই বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা ওযুবক আল্লাহ তাআলা বলেন যদি কোন বান্দার কোন বান্দি এই জিকিরের মাহফিল আয়া জালিসুর রহমানের মধ্যে যদি আসি আর যুবক আমার আল্লাহ বলেন নিয়তের সাথে যদি একবার জিকির করে আল্লাহর নাম যদি একবার নেয় আমার আল্লাহ তাআলা ষাট থেকে সত্তর বছর নফল ইবাদত তার আমল নামায় দিয়া দেয় তাই নাই রে যুবক আমার আল্লাহ রব্বুল আলামিন আরো বলেন যদি কোনো যুবক যদি কোনো নারী যদি কোনো পুরুষ যদি মেহফিল আসাই আর যদি কোনো পুরুষ ঘরে থেকে এক কদম বাহিরে করিয়া দিল আমার আল্লাহ তাআলা বলেন ফেরেশতার শুনো ওই সমস্ত বান্দার পিতামাতার গুনাহ খাতা আমি মাফ করিয়া দিলাম আচ্ছা আমরা চাই না আমরা চাই না যে আমাদের গুনাহ খাতা মাফ হয়ে যাক আরে কথা বলেন চাই না আমরা সবাই চাই নিজের নিজের গুনাহগুলো ছড়িয়ে যাক আমরা সবাই চাই নিজের গুনাহগুলো মিটিয়ে যাক চাই না বলেন চাই না তাহলে আল্লাহ তাআলা বলেন যদি কোনো বান্দা ঘরে থেকে পায়ে বাই করে দিল চলতে 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 মাহফিলের মধ্যে আসিয়া পড়ল ওয়াজ নসিহা শুনল আল্লাহ তাআলা বলেন ওই বান্দার জীবনের জিন্দগির গুনাহ খাতা আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব বলেন সুবহানাল্লাহ আচ্ছা আমার আমার দিলে কয় যে আজকে মাহফিলের সমস্ত মানুষের গুনাহ খাতা মাফ হয়ে গেছে সুবহানাল্লাহ আপনি করে দিলে কয় না কইতেছে না আল্লাহ তাআলা ডাক দে বলেন ফেরেশতারা রে তোরা দেখ আমার বান্দাগুলি কতগুলি বান্দা চোখের মধ্যে ঘুম নাই বাড়ি সারিয়ে আসিয়া আমার এই মাহফিলের মধ্যে আমার নাম শোনার জন্য ঠান্ডার মধ্যে চাদর গাদিয়া কম্বল গায়ে দিয়া জুতা মোজা ফিন দিয়া চলছে আমার বান্দা সেই মাহফিলের দিকে চলছে ওরে ফেরেশতারা রে তোর সাক্ষী তাক কাল কিয়ামতের দিবসে এই সমস্ত বান্দাগুলি গুনাহ খাতা আমি মাফ করিয়া দিব তাহলে কি হবে
কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহর হাবিবের সঙ্গে জান্নাতে পরিবেশ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জুড়ে কোন জান্নাত। আমরা সবাই জান্নাত চাই তো? সবাই জান্নাত চাই। জান্নাত চাইলে কি করা হবে? এক আল্লাহকে বিশ্বাস করতে হবে, বিশ্বাস করা লাগবে না? আমরা মুসলমান না নাই? আমরা তালিমুল ইসলামে মধ্যে পড়েছি যে কিতাবটার লেখক মুফতি কিফায়তুল্লাহ সাহাব রহমতুল্লাহ আলাইহি। তালিমুল ইসলামের লেখক উনি মুফতি কিফায়তুল্লাহ, উনি তালিমুল ইসলামের মধ্যে লেখেন, ভাই যারা মুসলমান, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদেরকে জিজ্ঞাসা করা হলো, হে ভাই তোমরা ইসলাম ধর্মের মানুষ, ইসলাম তোমাদেরকে কি শিখায়? ইসলাম তোমাদেরকে কি শিখায়? তোমরা বলো ইসলাম তোমাদের কি শিখায়? ইসলাম ধর্মের মানুষে বলে রে যুব, ইসলাম ধর্ম আমাদেরকে শিখায় যে আল্লাহ তাআলা একজন, কয়জন? যেরকম আর অল্প জোরে আওয়াজ জানায়, মানুষ হিসেবে আওয়াজ জানায়, জোরে কর। আচ্ছা শয়তান রে চিনেন? চিনেন নাকি? ওই এনে কিন্তু শয়তান আছে, আছে না? আর এই শয়তানকে ভাগাইতে হবে কের স্লোগান দিয়া? আল্লাহর স্লোগান দেয়া। কের স্লোগান দিয়া? আমরা সবাই অল্প শয়তান রে ভাগাই, ভাগামো তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভাগামো। সবে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শয়তান গেছে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওয়াজবা আমার আল্লাহ তাআলা বলেন ইসলাম তোমাদেরকে শিখায় কে আল্লাহ একজন, আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহকে নিজের দিলের মধ্যে নিয়ে আসতে হবে যে আল্লাহ একজন, আল্লাহ ছাড়া কোনো দ্বিতীয় মাবুদ নাই। আমরা কলেমার মধ্যে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, আল্লাহ তাআলা রিজিক দেনেওয়ালা, ওই আল্লাহ আমাদেরকে পালন পালনেওয়ালা, ওই আল্লাহ আমাদেরকে রিজিক দেনেওয়ালা। আল্লাহ রিজিক দেয় না নাই? আল্লাহ আমাদেরকে পালতেছে না নাই? এটা আমাদের ভিতরে বিশ্বাস আছে না নাই? যদি থাকে রে যুব, তাহলে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. الله أكبر. أمر الله تعالى بلن نتشاي جرى شكرت নিশ্চয় যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, কি বলে মেনে নিয়েছে? এ রব, রব, রবের নাম আমরা সব সময় সূরা ফাতিহার মধ্যে পড়ি, পড়ি না নাই? আমরা পড়ি না? যখন আমরা নামাজে দাঁড়াই, ওরে যুবক বন্ধু, যখন আমরা নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পর রবের নাম আমরা নেই, নেই না নাই? কুরআনের সর্বপ্রথম প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহু আকবার।
সুরা ফাতিহার মধ্যে আল্লাহর নাম আছে না নাই? আমরা এবার লক্ষ্য করি কোরআনের লাস্টের দিকে যাই, কোরআনের একবার আখিরি সূরতের দিকে যাই, আল্লাহ তাআলা সেখানেও বলেছেন সূরাতুন নাস মাক্কিয়া, যে সূরাটি আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমার মধ্যে নাযিল করেছেন, সেই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস, বলছেন না নাই? এখানেও রবের নাম আছে না নাই? আরে জোরে কোন আছে না নাই? তাহলে কইতে ভয় পান কে? পুলিশে ধরবো, অফিসারে ধরবো? তাহলে কইতে ভয় পান কে? এখানেও আছে না নাই রবের নাম? সেই রবের নাম আমরা সূরা ফাতির মধ্যে বলি, দিনের 24 ঘন্টার মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর কাছে যায় স্বীকৃতি দেয়, হে মালিক তুমি আমাদের পালন কর্তা সৃষ্টি কর্তারে মালিক, মালিক গো তোমার নাম নিয়ে শুরু করছি আর তোমার নাম নিয়ে আমি শেষ করব, ঠিক কিনা? যখন আমরা নামাজে দাঁড়াই নামাজের মধ্যে পড়ি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ তাআলার কাছে যাই, হে রব্বুল আলামিন সমস্ত প্রশংসা তোমার জন্য, তুমি সারা বিশ্বের পালনহার, সারা বিশ্বকে পালন করতা, আমরা আল্লাহ রব্বুল আলামিনকে স্বীকৃতি দিলাম, তারপরে বললাম আর রহমানির রহিম, আল্লাহ তাআলাকে বলতেছি হে দয়াময়, হে করুণাময়, হে মেহরবান, হে মেহরবান দয়ালু অতি দয়ালু, আল্লাহ তাআলা ডেকে বলেন ফেরেশতারা রে দেখ ছায়া দেখ, আমার দুনিয়ার মধ্যে বান্দাগুলি নামাজের মধ্যেও দাঁড়ায় আমার নাম নিতাছে, আমার প্রশংসা করতাছে, আমার তারিফ করতাছে, আমার কাছে রহমত তলব করতাছে, আমি বলি অতি দয়ালু, সাক্ষী দিতাছে রে, সাক্ষী দিতাছে রে, এ ফেরেশতারা তোরা চাইকিয়া দেখ, তাকাইয়া দেখ একবার, আমি ওই সমস্ত বান্দার গুনাখাতাগুলি আমি ওই নামাজের মধ্যে মাফ করে দিলাম। শুধু তাই নাই, ওই দুনিয়ার মানুষ নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা ডাকিয়া যখন বান্দারা নামাজের মধ্যে দাঁড়াইয়া বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলাকে বলে দেন ও রব্বুল আলামিন ভবিষ্য জগতের মালিক, তুমি তো রোজে জাজার দিন অর্থাৎ কিয়ামতের দিন ও মালিক হইবা, অর্থাৎ কিয়ামতের দিন দেওয়ানি হইবা, কিয়ামতের দিন ফয়সালা তো আপনি করবেন, ও বিশ্ব জগতের মালিক আমরা তোমার কাছে সাক্ষ্য দেই, তুমি একজন, তুমি স্যার আমাদের দ্বিতীয় মাহবুদ নাই, আছে কোনো দ্বিতীয় মাহবুদ আছে? আল্লাহ তাআলা বলতেছেন ফেরেশতারা রে তোরা চায়া চায়া দেখ, আমাকে সেই বান্দারাই সাক্ষী দেয়, আমি বলে কিয়ামতের দিনও তিনাদের মালিক হব। আরে যুবক ফেরেশতাদেরকে তাকায়া তাকায়া বলে আল্লাহ তাআলা ফেরেশতারা রে তোরা না বলেছিলি আদম জাতিকে না বানাইতে, তোরা আমাকে মশওয়ারা দিছিলি আদম জাতি যাতে না হয়, আদম জাতি যাতে না বানাও, ও আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে তোমার ইবাদত করি, তোমার ইবাদত ওই ইবাদতকে তুমি সন্তুষ্ট নও, আমার আল্লাহ তাআলা বলতেছেন ও ফেরেশতারা আমরা যা জানি, আমি যা জানি তুমি তা জানো না, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলার কাছে বান্দারা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তাআলা বলছেন বান্দারা রে ওই বান্দারা আমার কাছে আমার ইবাদত করে আর আমার কাছে সাহায্য তলব করে, ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা রে ওই সমস্ত বান্দার গুনাহখাতাও আমি মাফ করে দিলাম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা ও যুবক, তাহলে আমরা যদি রব রে রব বলে স্বীকৃতি দেয়, কি দেয় রব বলে রব রে যদি মানি, আল্লাহ
গুলা যদি মানি আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু নিশ্চয় যারা বলে রব্বুনাল্লাহু আল্লাহ তাআলাকে রব বলে মেনে নেয় কি বলে মেনে নেয় আল্লাহ বলে মেনে নেয় রব বলে যদি মেনে নেয় সুম্মাস্তাকামু আর মেনে নেওয়ার পরে অটল হয়ে থাকে মজবুত হয়ে থাকে কোন বেঈমান কোন মুশরিক কোন মুরতাদ যদি আসে বলে হে মুসলমানের কুলঙ্গের সন্তান তোরা ইসলাম ধর্মকে ছেড়ে দে তোরা কালেমাকে ছেড়ে দে ওই কালেমাকে বিশ্বাস করিস না আর সেই মুসলমান বলে ওরে বেঈমান মুশরিক মুরতাদ তোরা যদি আমার জীবনও যদি নিয়ে নেস আমার গলার উপরে যদি ছুরি চালাস ও বেঈমান মুশরিক তবু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম আর আল্লাহকে রব্বুলা মানবই এবং আল্লাহকে রব্বুলা মানা ছাড়া আর কোনো কিছু করব না বলেন সুবহানাল্লাহ সেই জন্যই বলতেছেন সুম্মাস্তাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাআলা বলেন যারা রব্বুলা মেনে নিবে যারা রব্বুলা স্বীকৃতি দিবে না যুবক আল্লাহ তাআলা বলতেছেন ওই সমস্ত বান্দার উপরে আমি আল্লাহ রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে অবতীর্ণ করে দিব বলেন সুবহানাল্লাহ যদি আমরা আল্লাহকে যদি রব্বুল মেনে নিতে পারি রে যুবক ওরে যুবক রব্বুল মেনে নিলে আমার আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত বান্দার উপরে মরণকালে যখন আমি জীবন নিয়ে নিব যখন আমি মৃত্যু করে নিব তখন আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দার উপরে আমি রহমতের ফেরেশতাদেরকে নাজিল করিয়া দিব বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় তাফসীরে ফাতিহুর রহমানের মধ্যে বর্ণিত আছে মরণের পরে কিয়ামতের দিন কঠিন ভয়ঙ্কর আযাবের সময় আমার আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের ভূগোলেও ফেরেশতাদেরকে পাঠাইয়া দিবেন শুধু তাই নয় রে যুবক ওর মুরব্বিয়ানের সমাজ আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন এর বদৌলতে জান্নাতের মধ্যে নসিব করিয়া দিবেন বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা অনেক গুনাহ করেছি গুনাহ করিতে করিতে গুনার বোঝা মাথায় লইছি লইছি না নাই গুনাহ করি নাই বাবা মার সঙ্গে বেয়াদবি করি নাই অনেক ধরনের গুনাহ করছি রে যুব গুনাহ করিতে করতে গুনার বোঝা মাথায় লইছি রে যুব এই গুনাহ ঝরানোর জন্য আমরা মেহফিল আসছি আমার আজকে দিল বলছে আমার মন বলছে আল্লাহ তাআলাই মেহফিলকে কবুল আর মঞ্জুর করে নেবেন বলেন আমিন আমার মন বলছে রে যুব এই মেহফিলকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেবেন আল্লাহ তাআলা বলে বান্দারা গুনাহ করছ গুনার বোঝা মাথায় লইছ যদি তুমি সত্য দিলে তওবা করতে পারো আর যদি তুমি আল্লাহর কাছে সত্য দিলে যদি মাথা মতো করতে পারো আমার আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত বান্দাদের গুনাহ খাতা আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো মাফ করিয়া দেই আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إن الله هو الغفور الرحيم الله أكبر الله تعالى ما فكرت باركنا الله تعالى بلن هي بيغمبر نبي محمد صلى الله عليه وسلم তুমি তোমার উম্মতদেরকে বলিয়া দাও উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আমার বান্দাদেরকে বলিয়া দাও যারা নিজের নফসের উপরে জুলুম করেছে যারা নফসের উপরে যারা গুনাহ করেছে তাদেরকে তুমি বলিয়া দাও উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তাদেরকে বলিয়া দাও তারা যাতে রহমতের দিকে নৈরাশ হয় না রহমতের দিকে যাতে বঞ্চিত হয় না রহমতের তলবগার যাতে থাকে রে যুবক
আমরা সবাই আজকে মেহফিলে আইছি রহমতের তলব করে আসি না নাই আই নাই রহমতের তলবের জন্য আসি হে মালিক তুমি চাইয়ে দেখো তোমার কতগুলি বান্দা রহমতের তলব আসছে মালিক ও মালিক ওই রহমতের তলব নিয়া তখন রহমতের আশা নিয়া কতগুলি বান্দা আসছে রে মালিক ও মালিক ওই সমস্ত বান্দার গুনাহ খাতা আপনি মাফ করিয়া দেন বলেন আমিন ভাইরা আমার আমাদের সম্মুখে মুখ্য অতিথি এসেছেন আমার বেশি টাইম নাই আমার জন্য সবাই দোয়া করবেন আমার বাড়ি বলপালা বলবালা জামিয়া আরবিয়া কাসিমুল উলুম চন্দ্রাবাড়ি মাদ্রাসার আমি উস্তাদ ওখানে আমি দরজ দিতেছি ইনশাল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কোয়াত থেকে বেশি বেশি আমল করার জন্য তৌফিক দান করেন আর আমার জন্য খাস করে দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাকে দিনের রাস্তার মধ্যে কবুল করে নেয় বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Peace be unto you. Wa alaikum salam.